ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে আজকের ক্লাসে সবাইকে আবার স্বাগত। ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের যে কোর্সটি আমরা করছি, কোর্সের গত ক্লাসে আমরা প্রথম একটি কোশ্চেন টাইপ নিয়ে সম্পূর্ণ আলোচনা করি এবং একটি কোশ্চেন পুরোপুরি শেষ করি। সেই কোশ্চেনটি আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি, যারা গত ক্লাস ঠিক মতো করেছো তারা দেখেছো যে কিভাবে আমরা কোশ্চেনটাকে সলভ করেছিলাম। এখন আমাদেরকে কিন্তু পরীক্ষার সময় এই কোশ্চেনটাই একটাই সেট থাকবে না, বা এই সেটটা কোনো রকমই থাকবে না। তো আমাদের সেটগুলো অনেক বড় হবে, লেন্দি হবে, বিভিন্ন লেন্থের আসবে এবং অনেক বার আসবে, একবার দুইবার না বেশ কয়েকবার এরকম ধরনের কোশ্চেন আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে অনেকগুলো বেসিক রুলস মাথায় রেখে বা সেই রুলস গুলো পড়ে তারপর আমাদেরকে এই প্র্যাকটিস সেশন গুলো বা কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে, এবং মেইন টেস্টটা তো তার অনেক পরে যেতে হবে। প্রথম আরেকটা জিনিস সবাইকে বলে রাখবো, সেটা হচ্ছে যখন আমাদের ক্লাসগুলো হবে তার পাশাপাশি সবাই প্রত্যেক দিন, আমরা আগেই দেখিয়েছি যে ডুওলিঙ্গো ইংলিশ কোর্সের কিভাবে ঢুকতে হয় বা কিভাবে তাদের প্র্যাকটিস টেস্ট কোথা থেকে দিতে হয়, এই জিনিসগুলো নিয়ে আগে কথা হয়েছে। তো ঠিক সেইভাবে প্রতিনিয়ত মক টেস্ট বা প্র্যাকটিস টেস্ট আমাদেরকে দিতে থাকতে হবে কিন্তু, কারণ সেইটা না দিলে আমাদের নিজেদের অবস্থানটা কি কেমন হচ্ছে এটা আমরা জানতে পারবো না, এবং টেস্ট দেওয়ার পরে আমাদের অ্যান্সারের মার্কসের রেঞ্জটা কেমন আসছে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না। তো আমরা সেম ভাবে এখন এই টাইপের যে অনেকগুলো কোশ্চেন আসবে যেখানে রিকগনাইজ অ্যান্ড ফিল আপের একটা কোশ্চেন টাইপ, তো এই টাইপের জন্য আমাদের বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল রুলস, হয়তোবা খুব কঠিন গ্রামার না কিন্তু বেসিক অনেক গ্রামার আমাদের মাথায় রেখে শুরু করতে হবে। তো কোন ধরনের গ্রামার লাগছে আমরা মেইনলি সেই জিনিসগুলো আবার আজকের এই কোশ্চেন থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো দেখা যাক যে আমাদের কোন কোন ধরনের গ্রামার মূলত মাথায় রাখতে হবে। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভার্ব। ফার্স্ট আমাদেরকে হচ্ছে ভার্ব নিয়ে কাজ করতে হবে। তো ভার্ব নিয়ে কি কাজ করতে হবে সেটা বলি। ভার্বের ক্ষেত্রে অবভিয়াসলি অক্সিলারি ভার্ব যেটা থাকে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে বেশি একটা মাথায় রাখতে হবে, বিকজ এর বাইরে যে ভার্ব এইগুলো কিন্তু, এছাড়া অনেক ধরনের ভার্ব নিয়ে আমাদেরকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে বা কাজ করতে হবে, যেমন কোন কোথায় ইনফিনিটি বসছে, কোথায় বেয়ার ইনফিনিটি বসতেছে, এই জিনিসগুলো অবভিয়াসলি আমাদেরকে, অর্থাৎ ভার্ব ইউজ এর বেসিক রুলস টেন্স এর ক্ষেত্রে বা পার্টস অফ স্পিচ এর ভার্ব এর ইউজ এর যে বেসিক রুলস গুলো আছে এইগুলো আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো তার মধ্যে একটা বেসিক মনে রাখতে হবে, অক্সিলারি ভার্ব, সব ধরনের অক্সিলারি ভার্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কোন পরিস্থিতিতে টেন্সটাকে মাথায় রেখে, টেন্সকে মাথায় রেখে কোন পরিস্থিতিতে কোন ধরনের অক্সিলারি ভার্ব বসে, এবং একই সাথে পার্সন ভেদে এটা কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, এই জিনিসগুলো সিঙ্গুলার না প্লুরাল। ওকে, সিঙ্গেল না প্লুরাল, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখেই কাজ শুরু করতে হবে। কেন বলছি, কারণ যখন দেখবো আমরা ভার্ব পূরণ করতেছি তখন এই তিনটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ, কোন টেন্সে ভার্বটা আছে, কোন পার্সন, এবং সে সিঙ্গুলার না প্লুরাল। তো যখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তখনই দেখবো যে ভার্বটা কত ইজি হয়ে যাচ্ছে। দেখো, ইট ইজ, এখানে মিনেপলিসকে যেহেতু বলছি এটা একটা সিটি, এটা ইট আর হতে পারে না, ইট এর পরে আর বসছে না, সো ইট ইজ, দেখা মাত্র আমাদের মাথায় আসতেছে। দে আর, সবগুলো যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে আছে, দের পরে আর বসবে, এটা প্লুরাল নাম্বার, এইটা অক্সিলারি ভার্বটার সাথে সাথে মাথায় আসতেছে। তো মিনিপলিস ইজ, তো আমরা দেখলাম মোটামুটি আমাদের তিনটা কিন্তু শুধু অক্সিলারি ভার্বই পূরণ করা লাগছে। দ্যাট মিন অবভিয়াসলি অক্সিলারি ভার্ব নিয়ে অনেক ভালো ধারণা থাকতে হবে, আদারওয়াইজ গ্রাম এবং মেইনলি সব ভার্ব নিয়ে, ভার্ব নিয়ে যদি আইডিয়াটা ভালো না থাকে, ক্লিয়ার না থাকে, তখন দেখা যাবে অনেক ক্ষেত্রে আমরা পূরণ করতে পারবো না। তো এটা হলো আমাদের একদম প্রথম বিষয়টা, প্রথম গ্রামার রুলস কোনটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। সেকেন্ড গ্রামার রুলস এর কথায় যদি আমরা আসি, সেটা হতে পারে তোমার যে কোনো ইসের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল, ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। কেন বলা হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল? দেখো, কল কল,
এমন অনেক ভার্ব আছে যেটা তুমি দেখতেছো এখানে পাস্ট পার্টিসিপলেই বসবে, এখানে তোমার একটা প্যাসিভ ভয়েস, কিন্তু যে ভার্বের ফার্স্ট অংশটা দেয়া আছে সেটা আসলে তুমি পাস্ট পার্টিসিপলের সঠিক বানানটা জানো না, বা সঠিক পাস্ট বা পাস্ট পার্টিসিপলটা জানো না, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যেটা পূরণ করবা সেটা ভুল হয়ে যাবে। তো এই জন্য সেকেন্ড যে জিনিসটা অবভিয়াসলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল টার্মগুলো। ওকে, এর পরবর্তীতে যে গ্রামার রুলের দিকে আমরা যাব সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন মনে হয় আমাদের সেই ছোটবেলা থেকে, এখনো 12 যারা 11, 12, 10 সব ক্লাসে প্রিপোজিশন আসে, এবং প্রিপোজিশন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অ্যান্সার করার সময় দেখব ইন মোস্ট অফ দ্য কেস আমাদের কাছে নয় নর্মাল প্রিপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে কোনো একটা ধরনের প্রিপোজিশন আমাদেরকে কিন্তু পূরণ করতেই হবে। তো প্রথম আমরা দেখেছি ভার্ব, ভার্বের পরে আমরা ভার্বেরই দেখেছি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, থার্ডে আমরা দেখছি প্রিপোজিশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন ইউজের সকল ধরনের রুলস গ্রামাটিক্যালি মেইনলি আমরা যদি বলি হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে, আমাদের এই প্রিপোজিশনের রুলসগুলোকে পড়তে হবে, কোন প্রিপোজিশনটা কখন বসে কোনটা কখন বসে না এই রুলসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এর বাইরে থাকছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অসংখ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এটা আমাদের হাতে ধরে পড়ায় দেওয়ার না, এটা সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভর। তো কত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি পড়তে পারছো সেটার উপর ভিত্তি করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাজটা বা অ্যান্সারিং তোমরা করতে পারবা। এটা যাচ্ছে থার্ড। ফোর্থ যে ফ্যাক্টরটা আমরা দেখাবো, ফোর্থ, সেটা হচ্ছে তোমার যে কোনো ভার্বে তোমার কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম। কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম, কেন কম্পারেটিভ কেন সুপারলেটিভ, দেখো এখানে বিগেস্ট। এখন আমরা যদি আসলে সুপারলেটিভ ফর্মটা না জানতাম, কিন্তু তোমার ব্যাড এর কিন্তু ব্যাডেস্ট হয় না, তাই না? ব্যাড ওর্স ওর্স্ট, গুড বেটার বেস্ট। তো সেইভাবেই আমরা যদি আসলে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম গুলো না জানি, এমন অনেক ভার্ব আসবে যেগুলো কম্পারেটিভ বা সুপারলেটিভ আমরা ঠিক মতো লিখতে পারবো না, এবং ঠিক সেই সময়টাতেই দেখা যাবে যে আমাদের ভুল হয়ে যাবে। এই কারণে যদি আমরা চতুর্থ জিনিসে সবচেয়ে গুরুত্ব দিব, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম যে কোনো ওয়ার্ডে, এই চারটি জিনিস যদি আমরা বেসিক্যালি পড়ি, দেখব যখনই একটা প্যাসেজ আমরা পাচ্ছি, প্যাসেজের এই চারটি জিনিস ফিল আপ করলে মোটামুটি 70-80% ফিল আপ হয়ে যাবে প্রথমে। এবং কখনো একদম ডাইরেক্ট প্রথম থেকে পূরণ করা শুরু করা উচিত না, আমরা হ্যাকস হিসেবে যেটা বলি যে পূরণ শুরু করো এইভাবে যে প্রথমে ভার্বটা ধরো, ভার্ব যতগুলো ভার্ব পাচ্ছ তাড়াতাড়ি একবার পড়ে ফেলো, পড়ে ফেলে যেখানে যেখানে ভার্ব মনে হয় ভার্বগুলো অ্যান্সার করে ফেলো, দেন প্রিপোজিশন যেখানে মনে পড়ে সেখানে প্রিপোজিশন পূরণ করো, দেন যেখানে কোনো ওয়ার্ড অলরেডি অর্ধেক দেওয়া আছে বাকিটা সুপারলেটিভ কম্পারেটিভ এরকম ফর্ম আসবে সেটা পূরণ করতে হবে। তার পরবর্তীতে বলি যে কোনো ধরনের ওয়ার্ড, এটা কিন্তু আসলে বেসিক্যালি একটা ওয়ার্ড, এটা কল কল্ড হচ্ছে সেটা নয় পাস্ট পার্টিসিপলস এর রুলসে, বাট এটা একটা ওয়ার্ড। তো কি ধরনের ওয়ার্ড বসতে পারে সেইটা নিয়ে চিন্তা করা। এবং একই সাথে আরো একটা জিনিস আমরা আগে ভাগেই করে ফেলতে বলি, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলস এর বেসিক জানা থাকে, এখানে আর্টিকেলস এর কোনো খুব এক্সট্রা রুল জানা লাগবে না, তাও ভালো মতো বেসিক গুলো জানতে হবে যে দা ইউএসএ কেন দা ইউএসএ, বা এইভাবে কোনো শব্দের আগে আমরা যদি নাই জানি যে ওইখানে এই প্রিপোজ এই আর্টিকেলটা বসা উচিত, আমরা জানি যে ওইখানে ক্রস আর্টিকেল বসে, কিন্তু কোন একটা রুলস বলে যে ওইখানে ক্রস আর্টিকেল না ওইখানে দা বসে, কারণ এটা বেসিক কারণে এখানে দা বসতেছে। এই ধরনের আর্টিকেলস রুলস গুলো যদি আমাদের না জানা থাকে তখন আমরা একদম সরাসরি ভুল করে বসবো। তো এই জন্য ফিফথ কলসে আমরা বলি আর্টিকেল, যেটা ফিফথে বললে এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, আর্টিকেল অ্যান্ড দেয়ার রুল। তো যে পাঁচটা বেসিক নিয়ে আমরা কথা বলছি এগুলো কিন্তু একদম বেসিক গ্রামার, আমরা কোনো হাই লেভেল হাই থট গ্রামারে যাচ্ছি না, বেসিক গ্রামার গুলোকে মাথায় রাখলেও আমরা প্রত্যেকটা প্যাসেজের 70-80% এর উপরে তাড়াতাড়ি পূরণ করে ফেলতে পারবো। তার পরবর্তীতে আমাদেরকে লাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্স, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হচ্ছে কিনা, এর স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, অর্থাৎ এখানে যেভাবে ভার্বটা যেখানে বসার কথা, যেখানে সাবজেক্ট বসার কথা, যেখানে অবজেক্ট আসার কথা, সেই জিনিসগুলো সেইখানে আসছে কিনা, অথবা এই সেন্টেন্সটা কি কোনো স্পেশাল গ্রামার রুলস এর সেন্টেন্স আছে কিনা। যেমন এটা বলছিলাম
এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্সটা, পিপল লিভ ইয়ার হয়তো সিম্পল, যখন এখানে মাঝখানে একটা পিপল আর লিভ এর মাঝখানে কিছু একটা এসে গেছে, আমাদের তেমন সেন্টেন্সের রুল গুলো জানতে হবে, কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা সুপারলেটিভ, কোনটা কম্পারেটিভ, এইগুলো জানলে যেটা হচ্ছে যখনই আমরা একটা সুপারলেটিভ দেখতেছি, দা দেখছি, রুলস আমরা বুঝে গেছি এটা আসলে একটা সুপারলেটিভ সেন্টেন্স, সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। এখানে যখন একটা পিপল আর লিভ এর মাঝখানে আরেকটা অন্য কিছু দেখছি, এটা বুঝে গেছি যে এটা কিন্তু আর তখন তোমার নর্মাল সিম্পল সেন্টেন্স থাকে না, কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট হচ্ছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে লাস্ট বাট নট দ্য লিস্ট, যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার যদি ভালোভাবে ফলো করি এবং সেন্টেন্স রুলস গুলো ভালোভাবে মাথায় রাখি, তাহলে আমরা বলেই দিতে পারি যে এই সিচুয়েশন বা এই কোশ্চেন গুলো যখন আসবে আমাদের সামনে, মোর ওভার 90% আরামসে আমরা পূরণ করতে পারবো। দুই একটা হঠাৎ করে ক্রিটিক্যাল আসতে পারে, মেইন টেস্টের ক্ষেত্রে দেখা যাবে সবগুলো আমরা ফুলফিল ফিল আপ করতে পারবো না, দুই চারটাতে দুই একটা বাদ চলেও যেতে পারে, সেটা নিয়ে প্যানিক না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে এটা সবার সাথে হয়, দুই একটা সবার বাদ যায়, 90-95% যদি আমরা পূরণ না করি সেইটা হয়ে যাবে সমস্যা। তো 90-95% পূরণ করার জন্য ভার্ব, পাস্ট পার্টিসিপলস ফর্মস, প্রিপোজিশনস মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, আর্টিকেল, কমপ্লেক্স এন্ড কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ফর্ম এবং অ্যাট লাস্ট সেন্টেন্স স্ট্রাকচার, এই ছয়টা জিনিস যদি বেসিক্যালি খুব ভালোভাবে মাথায় রাখা যায়, আমরা খুব সহজে এই টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলতে পারবো। তো এর মধ্যে দিয়ে আজ এই ধরনের কোশ্চেনের সলভিং এবং গ্রামার ক্লাসটা শেষ হলো আজকে। নেক্সটে আমরা অন্য কোনো ধরনের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, অন্য আরেকটি কোশ্চেন প্যাটার্ন দেখাবো এবং সেই টাইপের কোশ্চেনটাকে অ্যান্সার এবং তাকে কি করে ভবিষ্যতে ভালো করে অ্যান্সার করতে পারবো, সেই সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংকস এভরিওয়ান ফর বিং উইথ আস, থ্যাংক ইউ অল।